গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পপ গায়িকা, শোকের ছায়া বলিউডে। জানুন তার সম্পর্কে কিছু অজানা তথ্য। নয়ডার বাসিন্দা শিবানী ভাটিয়া পপ গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। স্কুল জীবন থেকে গানের প্রতি মোহ ছিল তার। কলেজে পা রাখতেই তিনি বিভিন্ন জায়গায় স্টেজ পারফর্ম করতে শুরু করেন। ভোজপুরি ট্যালেন্ট হান্ট 2016 সালে তিনি দ্বিতীয় হয়েছিলেন। সলমান খান ও সোনাক্ষী সিংহের বড় ফ্যান বলে একবার জানিয়েছিলেন শিবানী। পাহাড়ে ঘুরতে ও বই পড়তে পছন্দ করেন তিনি। দিল কো তুমসে পিয়ার হুয়া, সাগর ও নীলে নীলে অনমোর পর গানগুলি রিমিক্স করার জন্য বিখ্যাত শিবানী। ভোজপুরি গানেও তার সুখ্যাতি রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় শিবানী। অনেক গানের শুতে অংশ নিয়েছিলেন তিনি। শিবানীর স্বপ্ন ছিল পেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে জায়গা করে নেওয়া, কিন্তু তার আগে গাড়ি দুর্ঘটনায় সমস্ত স্বপ্ন কেড়ে নিল 24 বছরের এই উঠতি গায়িকার। দুর্ঘটনার আগে আগ্রাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নিখিল ভাটিয়াও। মাথায় গুরুতর চোটের কারণেই মৃত্যু বলে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। এমন এক গায়িকাদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।